কাজের সূত্রে আমাকে এই কুচুটে গরমের মধ্যেও যেতে হবে দূর নগরীতে। এমনই ফরমান আমার কাছে এসে পৌঁছাতেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ঘরের মধ্যে কিছুক্ষণ গুম হয়ে বসে থাকবার পর গোছ কাজ শুরু করলাম। কাজ না করলে মাইনে পাব না, আর অর্থ না থাকলে এখনকার দিনে সমস্ত কিছুই অচল। পেটের ভাতটুকু জোগাড় করতে দম বেরিয়ে যায়। সেদিন বিকালে ট্রেন, পুরো এক রাত ট্রেন যাত্রা করে তার পরদিন ভোরে পৌঁছানোর কথা। আমি সময় থাকতেই স্টেশনে গিয়ে পৌঁছালাম। এর মধ্যে আর কারোর সাথে দেখা করবার সময় পাইনি। ট্রেনে চেপে বসতেই দেখলাম কামরায় আমি একাই। যাক, মনে মনে আশ্বস্ত হলাম, চুরি ডাকাতির ভয় তখনও আছে। ঠাকুরমশাইয়ের কথা খুব মনে পড়ছিল, কিন্তু তার সাথে দেখা করবার সময়টুকু পেলাম না। ট্রেন ছেড়ে দিয়েছে, জানালা দিয়ে বয়ে আসা মৃদু বাতাস গায়ে লেগে আরাম লাগছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে হুইসেলের শব্দ। আমি কিছুক্ষণ আনমনা হয়ে বসে থাকবার পর ভাবলাম একটা ভৌতিক উপন্যাস পড়া যাক। ব্যাগ থেকে বইটা বের করে আমি মনে মনে পড়তে শুরু করলাম। এরকম একাকি থাকলে আমি ভৌতিক উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসি। রাতটা বেশ গভীর হলো, পেটটাও খিদে খিদে করছে। সাথে করে আনা শুকনো খাবারগুলো খেয়ে নিলাম। খাবার পর কামরার বাতিটা নিভিয়ে দিয়ে আমি বসে বসে বাইরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কাটা চাঁদের চারপাশে মিটমিট করে জ্বলতে থাকা তারা নক্ষত্রের নিচে ছুটন্ত গাছপালার কালো কালো অবয়বগুলি দেখে মনটা উদাস হয়ে যায়। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু, তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। গুনগুন করে গানের লাইনগুলো ভাঁজছি, এমন সময় ট্রেনটা দুবার ঝটকা দিয়ে চাকাগুলো ঘষতে ঘষতে থেমে গেল। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, হঠাৎ এই জায়গায় দাঁড়িয়ে পড়ল কেন ট্রেনটা? কিছুই বুঝতে পারছিলাম না। জানালা দিয়ে অন্ধকারের মধ্যে তাকিয়ে বুঝতে পারলাম স্থানটা একেবারে প্রত্যন্ত মেঠো জঙ্গুলে এলাকা। বিস্তৃত মাঠের পর থেকেই ঘন জঙ্গল শুরু হয়েছে। নামবো কি নামবো না ভাবছি, এমন সময় ইঞ্জিন ঘরের দিক থেকে দুটো টর্চের আলো ক্রমশ এদিকেই আসছে। বাকি অনেক কামরা থেকেই লোকজনের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। আলো দুটো কাছে আসতেই আমি কৌতূহলবশত একবার জিজ্ঞাসা করে উঠলাম, কি ব্যাপার মশাই, কোনো অসুবিধে হলো নাকি? আমার কথার প্রত্যুত্তরে ওপাশ থেকে শ্লেষ মেশানো স্বরে উত্তর এলো, তা অসুবিধে না হলে কি আমরা এখানে বেড়াতে নেমেছি? পাগলের মতো প্রশ্ন করেন কেন? ঠিক এই রকম লোকজনের সাথে কথা বললেই মানসিক শান্তি বিঘ্নিত হয়। আমিও মনে মনে বেশ বিরক্ত হলাম, কিন্তু মাথা গরম করে লাভ নেই, তাই আর বসে না থেকে চোখটা বুজে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলতে শুরু করল। ঘুমটা চটকা ভেঙে যেতেই আমার চোখ পড়ল আমার অপর দিকের সিটে। তারপরই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ক্ষীণ জ্যোৎস্নার আলোয় আমি দেখলাম একটা চাদর মুড়ি দেওয়া লোক বেশ জড়সড় হয়ে বসে আছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে? আপনি কে মশাই? আমি
আমাকে আপনি চিনবেন না। না চিনবো না, ঠিক আছে, কিন্তু এভাবে আপনি কামড়ায় উঠে পড়েছেন কেন? আর আপনি ভয় পাবেন না, আমি চোর নই। হ্যাঁ মশাই, সব চোরেরাই একই কথা বলে। আপনি চলে যান, চলে যান এখান থেকে, না হলে আমি ট্রেন দাঁড় করাবো, ওই বলে দিলাম। হ্যাঁ দয়া করে আর একটু পথ যেতে দিন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি দরকার হলে জেগে বসে রইলাম, আপনি বরং একটু ঘুমান। কথাটা শুনে আমার আরো সন্দেহ হলো, বললাম, ঘুমের মধ্যে আমাকে মারতে সুবিধা হবে তাই না? এই দেখুন, ভালোই ভালোই বলছি, নেমে যান, আমি কিন্তু পুলিশের লোক, আমাকে মেরে তুমি বেঁচে ফিরতে পাবে না, এ বলে দিলাম। মনের মধ্যে ভয়ে যে কি অবস্থা হচ্ছিল সেটা আমি ভালো করে জানি। এবার আমি আর থাকতে না পেরে কামরার বাতিটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কি সর্বনাশ, বাতিটা জ্বলল না। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি এবার উত্তেজনায় স্থির থাকতে না পেরে কাঁধ ব্যাগের মধ্য থেকে টর্চ লাইটটা বের করে সামনের দিকে ফেলতেই অবাক হলাম, কি কেউ তো কোথাও নেই। গোটা কামরাটাকে টর্চের আলোয় দেখে নিলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। তাহলে মনে হয় এই ফাঁকে ব্যাটা ছিঁচকে চোর ট্রেন থেকে লাফ দিয়েছে নিচে। যাক বাবা, বাঁচা গেল। আমার এমন সাহসিকতার জন্য আমি নিজের মনে মনে নিজেকে বাহবা দিতে থাকলাম। কি যে হচ্ছে, মুহূর্তটা সুন্দর হতে হতে যেন খিচড়ে যাচ্ছে, ক্লান্ত লাগছিল খুব, শুয়ে পড়। কামরার মধ্যে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ, সেই গন্ধটা নাকে যেতে যেতে আমি যে গভীর ঘুমে কখন তলিয়ে গেছি। এমন সময় ভয়ানক আওয়াজে আমি তড়াক করে লাফিয়ে উঠে দেখি আমার কামরায় ডাকাত পড়েছে। প্রত্যেকের চোখ লাল, গলায় জবা ফুলের মালা, হাতে ধারালো অস্ত্র। একি একি তোমরা কারা? আমরা ডাকাত দল, তোর কাছে যা কিছু আছে ভালোয় ভালোয় বের করে দে, না হলে তোকে আজ এখানে জবাই করে রেখে দিয়ে যাব। বিশ্বাস করুন, আমার কাছে কিছুই নেই, মাত্র কয়েকটা কাপড় জামা ছাড়া। চুপ বেটা, মিথ্যে বলবার জায়গা পাস না, এখনো বলছি দিয়ে দে যা আছে, না হলে কিন্তু। এমন সময় ওদের মধ্যে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমার দিকে এগোতে থাকলো। উফ, কি কুক্ষণে যে আজকে বেরিয়েছিলাম, আমার জীবনটা যে এভাবে শেষ হবে আমি কল্পনাও করতে পারিনি। এই বেটা সহজে দেবে না, একে খতম করেই তবে সব নিতে হবে। ডাকাতটা ধারালো অস্ত্রটা উঁচিয়ে ধরল, এর পরই তার কোপ এসে পড়বে আমার উপর। কিন্তু কিন্তু অসম্ভব জাদু বলে সেটা হলো না, ডাকাতটা অস্ত্রটাকে নিজের ঘাড়েই মেরে বসল। আমার চোখের সামনে তার মুন্ডুটা ধর থেকে কেটে পড়ল মাটিতে। তখনই আমি দেখলাম সেই চাদর মুড়ি দেওয়া লোকটাকে, কি বিভৎস তার রূপ, সে মানুষ নয়, সে মানুষ নয়, সে ভূত। ভূত
ডাকাত দলের মধ্যে ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ভয়ে তারা পালাবার পথ খুঁজতে লাগলেও পালাতে পারল না। সেই আত্মা তাদের উপর এরপর আক্রমণ শুরু করে এক একজনকে মেরে ফেলতে লাগলো। আমি এই রক্তারক্তি দেখে ভয়ে এক কোণে সিটিয়ে গেছি। সব শেষে সেই আত্মা খিদের তাড়নায় সমস্ত রক্ত এবং মৃতদেহগুলিকে নিমেষের মধ্যেই খেয়ে ফেলল। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আত্মা বলল, আমি বললাম না আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু ভেড়ার মতো তাকিয়ে থাকলাম। হঠাৎ কোথা থেকে যেন প্রচণ্ড তীব্র আলোকরশ্মি এসে কামরাটাকে ঘিরে ফেলল। শুনতে পেলাম, আজকে আমার মুক্তি, আজকে আমি মুক্তি পেয়েছি। কয়েক মুহূর্ত পর আবার সব অন্ধকার। ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। শীতল বাতাস প্রবেশ করছে কামরার মধ্যে। এই মাত্র আমার চোখের সামনে যে ভয়ানক ঘটনাগুলি ঘটে গেল, এলের এই বিভীষিকাময় রাতের কথা সেগুলোকেও বিশ্বাস করবে কি?